রাজ্যে গত কয়েক মাসে যে পরিমাণ নেশা জাতীয় দ্রব্য আটক করা হয়েছে তা বুধবার নষ্ট করা হলো। ভোজ্যনগরে পুলিশ এবং প্রশাসনের সাহায্যে ধ্বংস করা হলো এই নেশা জাতীয় সামগ্রী। কিন্তু প্রশ্ন উঠেছে নষ্টের পদ্ধতি নিয়ে, কারণ যেভাবে আগুন ধরিয়ে এই নেশা জাতীয় সামগ্রী নষ্ট করা হয়েছে তাতে পরিবেশ দূষণ হয়েছে বলে অনেকের ধারণা। স্টেট লেভেল ড্রাগস ডিসপোজাল কমিটির উদ্যোগে সুপ্রিম কোর্টের আদেশ মেনে ভোজ্যনগরে ধ্বংস করে দেওয়া হলো প্রচুর পরিমাণ নেশা সামগ্রী। রাজ্যের 8টি জেলা থেকে ধ্বংস করা হয় 4,752 কেজি গাঁজা, কফ সিরাপ 56,261 বোতল, ট্যাবলেট 3,05,574টি, হেরোইন 1 কেজি 96 গ্রাম। নেশাদ্রব্য ধ্বংসের সময় হাজির ছিলেন রাজ্য পুলিশ সদর কার্যালয়ের তরফে পর্যবেক্ষক হিসেবে আইজি ক্ষত্রজয় রিয়াং, ড্রাগস ডিসপোজাল কমিটির চেয়ারম্যান ডিআইজি এল ডার্লং, কমিটির 2 সদস্য এসপি এন্টি নার্কোটিক্স মানিক দাস ও এসপি শর্মিষ্ঠা চক্রবর্তী। এদিন যে পরিমাণ নেশাজাতীয় সামগ্রী ধ্বংস করা হয়েছে তার পরিমাণ আনুমানিক 7 থেকে 8 কোটি টাকা বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ডিআইজি এল ডার্লং। সাসপেকশন প্রোগ্রামে পুরো স্টেট থেকে, মানে 8টা ডিস্ট্রিক্ট থেকে গাঁজা 4,752 কেজি, কফ সিরাপ 56,261, ট্যাবলেট 3,05,574 এবং হিরোইন 1 কেজি 96 গ্রাম, এখানে ডিস্ট্রাকশন চলছে। এটা সুপ্রিম কোর্টের ডাইরেকশনে হাইকোর্টের একটা মনিটরিং কমিটি আছে, এই মনিটরিং কমিটির সুপারভিশনে অ্যাজ পার প্রসিজিওর লেড ডাউন বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আমরা এই ডিস্ট্রাকশন করে থাকি। এটা রেগুলার প্রসেস। ফেস ভ্যালু যদি হিসাব করেন এটা প্রায় 7 থেকে 8 কোটি টাকার হবে। আজকে আজকে যে ডেস্ট্রয়েড যেগুলি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।